হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সামনে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। যে টিউটোরিয়ালটা হলো এমএস এক্সেলে কীভাবে আপনারা স্যালারি শিট এবং অ্যাটেন্ডেন্স শিট দুইটা জিনিস একই সাথে করতে পারবেন। অ্যাটেন্ডেন্স শিট থেকে আপনি স্যালারি শিটটা কীভাবে বের করবেন। তো অ্যাটেন্ডেন্স শিট এবং স্যালারি শিট এ দুইটা হলো, যদি আপনার কোম্পানির ক্ষেত্রে আপনাকে কি ম্যানেজিং বা আপনার যে কাজগুলো করতে হয় সেটা হলো আপনার স্যালারি, যে কোন এমপ্লয়ি কত টাকা স্যালারি পাবে এবং কি পারপাসে পাবে বা কতদিন সে অ্যাবসেন্ট আছে, কতদিন প্রেজেন্ট আছে, এগুলো কাউন্ট করা। তো দেখেন, আমার কিন্তু এখানে একটা স্যালারি শিট আমি করে রাখছি এবং অ্যাটেন্ডেন্স শিট করে রাখছি। আমার টোটাল অ্যাটেন্ডেন্স কত, 30 দিনে সে কতজন আসছে, বেসিক স্যালারি কত, টোটাল আমার কিন্তু এখানে একটা হিস্ট্রি করে সে কারেন্ট কত টাকা সে স্যালারি পাবে, টোটাল হিসাবটা আমার এখানে বের করা। তো আমরা এটা আজকে দেখবো কিভাবে আমরা এটা করতে পারি। তো এই জন্য আমরা যেটা করব, আমরা এখানে একটা নতুন একটা কি করব, শিট নিলাম। আমি শিটটা ডিলিট করে দিই, নতুন একটা শিট নিলাম। আমরা বের করব আমি মে মাসেরটা। তো মে মাসেরটা দেখেন, আমার কি মে 2019 এই ডেটটা আমি বের করব। আমার মে মাস কত তারিখে, 31 মার্চ যাবে। তো আমি যদি ফার্স্টে আমাদের কি আছে এখানে, কোম্পানির নেম এবং মান্থ। তা আমি কি করব, আমার যেহেতু কোম্পানি এখন আমার কোম্পানি CMSO বাংলা টিউটাল দিয়ে আমি কোম্পানিটা রাখছি, সেক্ষেত্রে আমার কোম্পানি নাম এখানে হবে, আপনাদের যে কোম্পানিটা থাকবে সেই নেমটা আপনাদের বসাইতে হবে। তো আমি আমার কোম্পানির নাম এবং মান্থের নামটা আমি কপি করে নিচ্ছি, আমার একটু টাইম শর্টের কারণে আমি কপি করতেছি, আপনারা টাইপ করে নেবেন। তো আমি যদি দুটাকে কপি করে নিই, দেখেন আমার কিন্তু কপিটা করে নিচ্ছে। আমি কি নিয়েছি, শুধুমাত্র আমি নিয়েছি কি আমার কোম্পানির নাম বা আর মান্থের কোন মাসেরটা আমি করতেছি সেই মাসেরটা, কারণ এক এক মাসেরটা আমরা এক এক সময় করব। তো এই জন্য আমরা কি করলাম, আমাদের দুইটা করে নিলাম। তো এখন যেটা করতে হবে, আমাদের এখানে কি আছে আপনারা একটু যদি খেয়াল করে দেখেন, এখানে আমার কি আছে, সিরিয়াল নাম্বার থেকে শুরু হয়েছে সিরিয়াল নাম্বার, স্টাফ নেম, স্টাফ আইডি এবং ডেজিগনেশন, এগুলো আমাদের কিন্তু কোনো ফর্মুলা নাই। আপনাদের কোম্পানির যে স্টাফগুলো থাকবে সেই স্টাফের একটা লিস্ট, সে কি কোন পদে আছে, ডেজিগনেশনটা হলো আপনার কোন পদে আছে সে এবং তার আইডি কত, এগুলো আপনারা নিজেদের মতো করে বসায় নেবেন। তো আমি আপাতত আমার ডেজিগনেশন পর্যন্ত কপি করে নিচ্ছি, আমার এই নামগুলো আমি কপি করে নিচ্ছি, যে আমি টাইম শর্টের কারণে আমি টাইপ করতেছি না। তো আমি এখানে পেস্ট করে দিলাম। এখন যদি আমি এগুলোকে আমার মতো করে মডিফাই করে নিব, এখন ডেজিগনেশনটা আমি একটু বড় করে নিই, স্টাফ আইডি এবং নাম। এখন আমাদের পরে কি আছে, আমাদের পরে এরপর কি আছে, চলো আমরা একটু দেখে আসি। এখানে কি আছে, ডেট, ডে এবং ডেট, তাই তো এই দুইটা জিনিস আছে। এখন এর লাস্টে কি আছে, মান্থ অফ জানুয়ারি, মান্থ অফ কি জানুয়ারি। তো আমি এখন কি করব, আমার যেহেতু করব কিসের, আমার করব হলো গিয়ে মে মাসেরটা 2019, এখান থেকে আমার 2018টা করা আছে, তো এই জন্য আমি 2019টা করব। তো আমরা এখানে কি করতে পারি, আমি শুধুমাত্র এই দুইটা জিনিস কপি করলাম, করে এখানে পেস্ট করলাম। এখন আমরা এই দুটাকে কি করবো, মার্জ অ্যান্ড সেন্টার করে দেবো, মার্জ অ্যান্ড সেন্টার লিখে গেলো, আমাদের এটা মার্জ অ্যান্ড সেন্টার হয়ে গেল। আমরা এটাকে একটু ছোটো করে দিতে পারি। এখন আমরা কি লিখবো, এখানে এখানে লিখবো মান্থ, মান্থ অফ কি মে, আমরা যেহেতু মে মাসেরটা বের করবো সেক্ষেত্রে মে, এম এ ওয়াই, মে 2019, মে 2019। তো এখন আমার এখানে কি ছিল, আমার এখানে লিখছি কি মান্থ অফ মে, এটা মে 2019, আমার এখানে কি লিখছি মান্থ অফ মে 2019, আমার কি লেখাটা এভাবে ছিল, আমার লেখাটা ছিল সোজাসুজি। তো আমরা এটা কিভাবে আনতে পারি, তো আমরা এটাকে সিলেক্ট করব, এই ঘরটাকে সিলেক্ট করার পরে এখানে চলে যাব আমরা, এখানে যে আমরা ভার্টিক্যাল টেক্সটটাকে সিলেক্ট করে দেবো, দেখবেন আমার এটা ফুল চলে আসছে। এখন আমরা যদি এটা মিডিল করে উপরের দিকে উঠাই দিলাম, এখন একটু কি কাস্টমাইজ করে বোল্ড করলাম, ফন্টটা যদি আপনি ফন্ট চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ফন্টটা চেঞ্জ করে দিলেন, সাইজ বাড়াইতে চাইলে আপনি সাইজটা বাড়াই দিয়ে হয়ে গেল। মান্থ অফ কি মে 2019, আমরা এটাকে কি করবো বর্ডারে দিয়ে দেবো, এটাকে আমরা বর্ডার দিয়ে দিলাম। এরপরে কি আছে, ডেট, ডেট আমাদের 1 তারিখ কি বার থেকে শুরু হইলো, আমাদের 1 তারিখ কি বার,
বুধবার থেকে শুরু হয়েছে 1 তারিখ, তাই তো? আমরা তাহলে কি করবো, বুধবারটাকে প্রেস করব। তো আমাদের দেখেন এখানে কি তার কত তারিখ থেকে শুরু হয়েছে, এটা হলো শনিবার থেকে দেওয়া হয়েছে, কিন্তু শনিবার যেহেতু আমাদের 1 তারিখ ছিল না, আমাদের ছিল কি করে বুধবার, আমরা তাহলে বুধবারটাকে নেব। তাহলে লিখ লিখবো আমরা কি, আচ্ছা এটাকে ধরে যদি আমরা প্রেস টান দিই, দেখেন তো আমাদের কি আসছে কি না, সবে আসছে। তো আমরা এখানে কি করবো, 1 তারিখ, তো আমরা 1কে প্রেস করলাম, 1কে প্রেস করে কি করলাম আমরা সোজা এটা ধরে, আমরা যদি 31শে মার্চ, সেক্ষেত্রে আমরা এখানে দেখেন কি, আমরা যতদূর টান দিই সবই কিন্তু 1 আসছে, কিন্তু এখানে যদি আমরা ক্লিক করে এখান থেকে ফিল অ্যান্ড সিরিয়াল করে দিই, দেখেন আমরা কিন্তু 14 তারিখ পর্যন্ত পেয়ে গেলাম। এখন আমাদের 31 পর্যন্ত আমরা কি করব, নিয়ে নিব, তাহলে 1টা ঘর বেশি হয়ে গেছে, আমরা 1টাকে ডিলিট করে দিতে পারি। এখন আমাদের কাজ কি, আমাদের এই ডেটগুলা সিলেক্ট করে আমাদের দেওয়া, ডেট দেওয়া গেছে, ওটা ডেটাকে বসাই দিলাম আমাদের ফ্রাইডে। এখন কি করব, আমরা এই দুটাকে সিরিয়াল করে দিলাম, এখন এটাকে কাস্টমাইজ করব, অল বর্ডার দিয়ে দিলাম, মিডিল একটু বোল্ড করে দিলাম। এখন আমাদের এইগুলা সেম ভাবে আমরা বর্ডার দিয়ে দিব, আচ্ছা আমরা কি করলাম বর্ডার দিয়ে দিলাম, নিচে অনেকগুলো থেকে গেছে, তো এই জন্য বর্ডার দিয়ে দিলাম, আচ্ছা। এখন আমরা কি করব, ফেব্রুয়ারিটা আমরা মাসে কাউন্ট করি কি, ফেব্রুয়ারিটা অফ ডে থাকে, তাহলে আমরা অফ ডে ঘরগুলো কি রেড কালার করে দেবো, অফ ডে যে ঘরটা আছে সেটা ফ্রাইডে ঘরটা আমরা রেড কালার করে দেবো। কীভাবে, এখান থেকে সিলেক্ট করে এই যে রেড, যেখানে যেখানে আমাদের ফ্রাইডে আছে আমরা সেগুলোকে কাস্টমাইজ করে রেড করে দেবো, আচ্ছা। আমাদের এই পর্যন্ত গেল রেড, তাহলে এখানে আমাদের 2টা বাড়বে, আচ্ছা। এখন তাহলে আমাদের কি করতে হবে, এই 2টাকে আমরা বর্ডার দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের যেহেতু যত জায়গায় আমাদের ফ্রাইডে থাকবে, আমরা ফ্রাইডে কি করবো, রেড কালার করে দেবো, কারণ আমাদের এগুলো অফ ডে, ছুটির দিন এগুলো আমাদের। তো আমরা এখানে এই একটা আছে এবং আমাদের লাস্ট একটা আছে, তো আমরা এই দুটাকে একসাথে সিলেক্ট করে আমরা কি করলাম, রেড কালার দিয়ে দিলাম। এখন আমাদের প্রেজেন্ট, অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট এই দুটাকে সিলেক্ট করতে হবে, তো আমরা একটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে পি দিলাম, পি দিয়ে কন্ট্রোল ধরে ইন্টার প্রেস করলাম, দেখেন আমাদের কিন্তু সবগুলো পি চলে আসছে। এখন কিছুতে অ্যাবসেন্ট থাকে, তো আমাদের প্রথম দিকে প্রেজেন্ট থাক, এখানেও আমরা সেম ভাবে পি দিয়ে অল্টার কন্ট্রোল ধরে প্রেস করব, কিছু একটা দুইটা অ্যাবসেন্ট করে দেব, একটা দুইটা কি করতেছে আমি অ্যাবসেন্ট করে দিচ্ছি, যাতে আমাদের যেহেতু অফডো তো অ্যাবসেন্ট গুলো তো দেখতে হবে যে অ্যাবসেন্ট আছে কি না, সেগুলো কিভাবে কাজ করবে, তো সবগুলো যেহেতু আমাদের দেখতে হবে সেগুলো আমরা কি করলাম অ্যাবসেন্ট করে দিলাম। কি হলো, আমাদের সবগুলো কিন্তু আমরা প্রেজেন্ট করে দিলাম। এখন যদি আমরা কিছু অ্যাবসেন্ট করতে চাই, সে অ্যাবসেন্ট গুলো করে দেবো, এগুলো কিন্তু আপনারা নিজেরা হাতে টাইপ করবেন, কারণ আপনারা যদি হাতে টাইপ না করেন সেক্ষেত্রে কিন্তু কে অ্যাবসেন্ট কে প্রেজেন্ট এটা কিভাবে আপনি বুঝবেন, এগুলো আপনারা যদি ঠিক মতো টাইপ করে দেন অটোমেটিক আপনার এখানে সব ডাটাগুলো আপডেট হয়ে যাবে। এটা কিভাবে, এখন আমাদের কি কি ছিল এরপরে আমরা একটু দেখি, আমাদের এই পর্যন্ত কমপ্লিট, কোন পর্যন্ত আমাদের এই অ্যাটেন্ডেন্স শিট কমপ্লিট। এখন আমরা স্যালারি শিটে চলে যাব, স্যালারি শিটে কি কি আছে, বেসিক স্যালারি আছে, পার ডে স্যালারি আছে, তারপর কি টোটাল প্রেজেন্ট টোটাল অ্যাবসেন্ট এগুলো আছে। তো আমরা এগুলোকে হেডারটা যেটা আছে হেডারটা কপি করলাম, হেডারটা কপি করার পরে আমরা হেডারটা পেস্ট করলাম। এখন আমাদের কি, আমরা বের করব কি আমাদের টোটাল স্যালারিটা, আমাদের যে বেসিক যে স্যালারিটা আমাদের কোম্পানি থেকে যে স্যালারিটা দিচ্ছে, আমাদের কত টাকা কোম্পানি থেকে স্যালারি দিতে চাইছে। আমাদের মনে করেন তো সাপোজ বেসিক স্যালারি এর 40,000 টাকা দিতে চাইছে, তো আমরা 40,000 দিলাম, একে দিলাম কত, 20,000, 10,000, এইগুলো আপনার নিজের হাতে টাইপ করে নেবেন। আমি 3টাকে সিলেক্ট করে আমি এটাকে ডাউন করে দিলাম, দেখেন এখানে আমি যদি ডাউন করতে যাই এটাকে যোগ হয়ে যাচ্ছে, তো আমি কি করব, আমি এটা কি করলাম, এটা আমি
করে দিলাম। আচ্ছা আমি এটাকে ধরে এখন ড্র্যাগ করে দিলাম, তাহলে কি হলো আমার টোটাল এরদের স্যালারি এইটা। তো এটাকে আমরা কি করলাম অল বর্ডার দিয়ে দিলাম। আমার সুবিধাতে আমি কিন্তু একটা ফিক্সড একটা স্যালারি ধরে নিছি। এখন আমাদের কি বের করতে হবে, আমাদের পার ডে স্যালারি, আমাদের পার ডে স্যালারি আমরা যেহেতু অ্যাবসেন্ট যদি থাকে কোনো এমপ্লয়ি সেক্ষেত্রে তার ওই দিনের স্যালারিটা দেওয়া হবে না। তাহলে তো আমাদের পার ডে কত টাকায় তার স্যালারি পড়তেছে সেটা আমাদের বের করতে হবে। এই জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করবো, যে আমরা জানি কি ফর্মুলা ইউজ করতে গেলে সবসময় আমরা ইজ ইকুয়াল কে কল করি। ইজ ইকুয়াল কে কল করার পরে আমরা কি করব, আমরা বেসিক স্যালারিটাকে কি সিলেক্ট করলাম, বেসিক স্যালারিটা সিলেক্ট করে আমাদের ভাগ করব, আমাদের এই স্যালারি থেকে কত দিয়ে ভাগ করব, 31 দিনে, যেহেতু আমাদের মাস আছে সেক্ষেত্রে আমরা 31 দিয়ে ভাগ করব। ইন্টারপ্রেস করেন দেখেন এর স্যালারি কত, 1290 টাকা, কত 0.33329, 323 এই টাকাটা তার স্যালারি পাচ্ছে। সে বেসিক মানে পার ডে স্যালারি এইটা প্রতিদিন সে এই টাকাটা পাচ্ছে। তো এখানে আমরা কি করবো, এটাকে আমরা সিলেক্ট করে অল বর্ডার দিয়ে দিলাম। এরপরে টোটাল প্রেজেন্ট, আমাদের এখানে কতদিন সে প্রেজেন্ট আছে, তো আমাদের প্রেজেন্টটা বের করবো কিভাবে, আমরা ইজ ইকুয়াল কে কল করব। কি করব, ইজ ইকুয়াল কে কল করব। ইজ ইকুয়াল কে কল করার পর আমরা কি করব, এই প্রথমে যে আমরা এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করে আমরা সোজা 31 তারিখ পর্যন্ত টেনে নেব। 31 তারিখ পর্যন্ত টেনে নিয়ে আমরা কি করব, কমা দিব। আমরা কি করব, টোটাল প্রেজেন্ট বের করতেছে, তাহলে কি করব, ইজ ইকুয়াল কে কল করব। ইজ ইকুয়াল লিখে আমরা কি করব, কাউন্ট ইফ, যেহেতু কাউন্ট করতেছে সেক্ষেত্রে কাউন্ট করব, CoUn কাউন্ট কাউন্ট ইফ, কাউন্ট ইফ এ আমরা ট্যাব দিলাম। ট্যাব দেওয়ার সাথে দেখেন আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা ওপেন হয়েছে। এরপরে কি আমাদের র্যাঙ্ক দেখাই দিতে হবে, এখন কোন জায়গা থেকে আমরা নিতে চাচ্ছি, আমরা একটা যদি সিলেক্ট করে দিই, এই 1 তারিখ থেকে শুরু করব আমরা 31 তারিখ পর্যন্ত কি করব, সিলেক্ট করলাম। 31 তারিখ সিলেক্ট করার পরে আমরা কমা দিব, কমা দেওয়ার পরে এখানে আমরা কি বের করতে চাচ্ছি, আমরা বের করতে চাচ্ছি প্রেজেন্ট। তাহলে আমরা ইনভার্টেড কমা দিয়ে পি পি দিয়ে আমরা আবার ইনভার্টেড কমা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। যদি আমরা ইন্টারপ্রেস করি দেখেন এর কতদিন প্রেজেন্ট আছে, 26 দিন। এখন যদি আমরা এটাকে ড্র্যাগ করি তাহলে কি হলো, আমাদের টোটাল সে কত মানে কোন এমপ্লয়ি কতদিন অফিস করছে সেটা আমরা বের করতে পারলাম। এটাকে অল বর্ডার দিয়ে দিলাম। এখন আমরা যে প্রেজেন্ট গেলো, এটা তো আমরা এবার কি করবো, অ্যাবসেন্ট কতদিন আছে, অ্যাবসেন্টটাকে বের করতে চাইলে কি করবো, আবার ইজ ইকুয়াল কাউন্ট ইফ, CoUntif কাউন্ট ইফ লেখার পরে কি করবো, আবারও সেটাকে সিলেক্ট করবো। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কমা দিলাম, কমা দেওয়ার পরে আমরা কি বের করতে যাচ্ছি, আমরা করতে যাচ্ছি অ্যাবসেন্ট। তাহলে আমরা অ্যাবসেন্টের জন্য কি ব্যবহার করছিলাম, এ, তাহলে আমরা এ কে প্রেস করলাম, আবার ইনভার্টেড কমা, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এখন যদি দেখেন এর কোনো অ্যাবসেন্ট নাই, তো অ্যাবসেন্ট যেহেতু নাই সেক্ষেত্রে আমরা কি করলাম, আমরা ড্র্যাগ করে দিলাম। দেখেন বাকিগুলো অ্যাবসেন্ট পেয়ে গেলাম আমরা, কতজন সে অ্যাবসেন্ট আছে। তো এখন যদি আমরা এই ফর্মুলাটাকে যদি কপি করি, পাশেরটা কি টোটাল অফ ডে বের করতে চাইছি না, কোম্পানি সে কতদিন অফ ডে দিছে, মাসে কতদিন অফ ডে। তো এই জন্য যদি আমরা এখানে কি চাচ্ছি, অফ ডের জন্য আমরা কি দেখেন আমরা যদি ফর্মুলাটা একটু খেয়াল করি, আমরা এখানে কি অ্যাবসেন্টের ফর্মুলা আছে, তো আমরা কি আমরা এখানে অফ ডের জন্য কি রাখছে, আমাদের যে রেড কলাম যে ফ্রাইডেতে কি অফ ডে নয় এটা অফিসের, তো এটা যদি অফ ডে থাকে আমরা এখানে কোনো কিন্তু কোনো কিছু ইউজ করিনি, এটা ব্ল্যাঙ্ক রাখছি। তো এখানে আমরা ডাবল কোটেশনে দুইটা প্রেস করে কোনো স্পেস না দিয়ে ইন্টার প্রেস করব। দেখেন এখানে 5 দিন অফ ডে আছে, তো এখানে যদি আমরা ড্র্যাগ করে দিই সবার অফ ডে কতদিন, 5 দিন বের করে ফেলছি। এখন এরপর আমাদের কি আছে, টোটাল পেড স্যালারি, কোম্পানি আমাদের টোটাল কতদিনের স্যালারি পেড করবে। তো আমরা কি করব, ইজ ইকুয়াল কে কল করলাম, ইজ ইকুয়াল কে কল করার পরে আমাদের টোটাল প্রেজেন্ট, প্রেজেন্টটা তো আমাদের কোম্পানি দিবে, আমরা তো কোম্পানির প্রতি মানে মাসে 26 দিনে কাজ করছে, তার মানে কোম্পানি এই টাকাটাও দিবে। তো এটার সাথে আমরা কি করব, যোগ অফ ডে, অবশ্যই কোম্পানি আপনাকে স্যালারিটা দিয়ে অফ ডে স্যালারি আপনি পাবেন, কিন্তু অ্যাবসেন্টের স্যালারিটা আপনি পাবেন না। সেক্ষেত্রে আমরা অফ ডেটাকে কাউন্ট করবো, অফ ডেকে কাউন্ট করার পরে আমরা যদি প্লাস দিই, ইন্টারপ্রেস করলাম, ইন্টারপ্রেস করার পরে আমরা যদি ড্র্যাগ করি, এখন কি হলো,
আমাদের টোটাল সে কতজন এমপ্লয়ি কতদিনের পেমেন্ট পাবে সেটা বের করে ফেললাম। এখন কি আছে, পেড বেসিক, তাই তো? কি বের করা, পেড বেসিক। এখন পেড বেসিকের জন্য আমরা কি করব, মানে টোটাল আমাকে কোম্পানি কত টাকা পেড করবে, এই জন্য আমরা কি করব, ইজ ইকুয়াল কে কল করব। ইজ ইকুয়াল কে কল করার পরে কি করব, আমরা এইটাকে সিলেক্ট করব আমাদের পার ডে স্যালারি, মানে প্রতিদিনের কাজের কত টাকা পাচ্ছি, এটাকে স্যালারি দেওয়ার পরে আমরা যোগ করব কোনটা, আমরা কি যোগ করব না গুণ করব? অবশ্যই গুণ করতে হবে, কারণ আমাদের এটার সাথে গুণ হবে প্রতিদিনের স্যালারির সাথে 31, কি 31 দিনের স্যালারি গুণ হবে। তাহলে অবশ্যই আমরা গুণকে প্রেস করলাম, গুণ প্রেস করে 31 দিন, কারণ আমার টোটাল পেড করে আমার 31 দিনের স্যালারি। যদি আমরা এখন ইন্টার প্রেস করি, দেখেন আমার কত টাকা সে দিবে, 40,000 টাকা দিবে। এখন যদি আমরা সবাইকে ড্র্যাগ করে দিই, কত টাকা পাবে সে, এই টাকাটা পাবে। কোম্পানি সে এই টাকাটা দিবে। এখন কোম্পানি, অনেক কোম্পানি দেখা যায় হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স এবং গ্রোস স্যালারি, মেডিকেল অ্যালাউন্স এবং হাউস রেন্ট এই দুইটা জিনিস দিয়ে থাকে। তো আমরা এটাকে কিভাবে বের করব, এখন অবশ্যই এটা বেসিক স্যালারির উপরে আপনাকে হাউস রেন্টটা দিবে, তাই তো? তো এই জন্য আমরা কি করবো, ইজিকল দেওয়ার পরে হাউস রেন্টটাকে, আমার বেসিক স্যালারিটাকে আমরা সিলেক্ট করবো। বেসিক স্যালারিকে সিলেক্ট করার পরে গুণ প্রেস করব। এখন কোম্পানি আপনাকে হাউস রেন্ট বাবদ কত টাকা, মানে কত পার্সেন্ট দিতে চাইছে, যদি 4% কোম্পানি আপনাকে হাউস রেন্ট দেয়, তাহলে আমরা বেসিক স্যালারির সাথে গুণ দেব 4%, দিয়ে ইন্টার প্রেস করবো। দেখেন 1600 টাকা আপনাকে কি বেসিক কোম্পানি আপনাকে দিবে হাউস রেন্ট বাবদ। তো এটাকে আমরা প্রেস করে দিলাম এবং ড্রপ করে দিলাম। এখন আমরা যদি এটাকে প্রেস করে অল অর্ডার দিয়ে দিলাম, কাস্টমাইজ নিজেরা একটু করে নেবেন। মেডিকেল অ্যালাউন্সটা ঠিক একইভাবে যদি আমরা কি করব, ইজিকল এর পরে বেসিক স্যালারি, এখন কত টাকা, মানে কত পার্সেন্ট আপনাকে মেডিকেল অ্যালাউন্স দিতে চাচ্ছে সেটাকে আমরা বলে দিতে হবে। এখন আমার এটা যদি দেখা গেলো মেডিকেল অ্যালাউন্স 5% দিতে চাইছে, তো আমরা 5% দিয়ে ইন্টারফেস করলাম। তো এটা এখন আমাদের বাকিগুলো হয়ে যাবে, এটাকে আমরা সিলেক্ট করলাম এবং ড্র্যাগ করলাম। আচ্ছা, এবার গ্রোস স্যালারি, তাহলে টোটাল আমরা কত টাকা স্যালারি পাবো, কোম্পানি আমাদের কত টাকা স্যালারি দিবে সেটাকে আমাদের কি করতে হবে, বের করতে হবে। এখন তাহলে আমরা ইজিকল দেওয়ার পরে কি আমাদের এই স্যালারিটা তো আমরা পাবো নাকি, এটাকে প্রেস করলাম এবং প্লাস হাউস রেন্টটাও অবশ্যই দিবে। আমাদের এইগুলোর কাজ কিন্তু পুরোটা শেষ করে ফেলছে, যার কারণে আমরা এদিকে যাচ্ছি না, এখন আমাদের এইখানকার কাজ শুরু। তো এখানে আমরা কি করব, প্লাস আমাদের পেড বেসিকে কত, এটা এটা সিলেক্ট করব, যেহেতু আমরা এটা বেসিক স্যালারি অবশ্যই এটা পাবো আমরা। এটাকে সিলেক্ট করার পরে কি করব, আমরা হাউস রেন্ট কোম্পানি দিবে, তাহলে অবশ্যই প্লাস হাউস রেন্ট। হাউস রেন্টের পরে আবার কি, প্লাস মেডিকেল অ্যালাউন্সটা কোম্পানি আপনাকে দিবে, তাহলে মানে এটা মেডিকেল অ্যালাউন্সটা সিলেক্ট করলাম, করে ইন্টার প্রেস করলাম। দেখেন আমরা টোটাল কোম্পানি আমাদেরকে পেড করবে কত, এই টাকাটা পেড করবে 43,600 টাকা। বেসিক স্যালারি ছিল 40,000 টাকা, এখন 43,600 টাকা, শুনে 3,600 টাকা সে টোটাল এখানে পেয়ে যাচ্ছে। তো এটা আমরা সিলেক্ট করলাম, অল বর্ডার করলাম। এখন পিএফ বাবদ অনেক সময় অনেক কোম্পানি কিছু কেটে রেখে দেয় ফান্ডের জন্য, তো এই ফান্ড সে দেখা যাচ্ছে আপনার টোটাল স্যালারির উপরে ডিপেন্ড করে আপনার কত টাকা কাটবে। তো আপনার এই স্যালারি বা এই গ্রোস স্যালারির উপর থেকে তো আপনার পিএফটা কাটবে। তাহলে আমরা কি করব, ইজিকল দিয়ে গ্রোস স্যালারিটাকে সিলেক্ট করব। গ্রোস স্যালারি সিলেক্ট করার পরে গুণ করব কার সাথে, আমরা কত পার্সেন্ট আমাদের কাটবে। কোম্পানি যদি আমাকে 10%, মানে 10% কাটে, 1% আপনার গ্রোস স্যালারির উপরে, 2% কি, 2% কি করবে, পিএফ কাটবে। তো আমরা 2% দিয়ে ইন্টারফেস করলাম, দেখেন আমার 872 টাকা কেটে নিবে এটা ফান্ডের জন্য। তো এটাকে আমরা সিলেক্ট করলাম। আচ্ছা, এখন ইন হ্যান্ড স্যালারি, এই ইন হ্যান্ড স্যালারি মানে টোটাল কোম্পানি, মানে টোটাল স্যালারি আপনি কত টাকা পাবেন। আমরা তো গ্রোস স্যালারি বের করেছিলাম, এখন কি করব, ইন হ্যান্ড স্যালারিটা বের করব। ইন হ্যান্ড স্যালারি বের করার জন্য কি করব, আবার ইজিকলকে কল করব, এটাকে সিলেক্ট করব, পিএফটা কোম্পানি আপনার কাছে রেখে দেবে। তাহলে কি করব, আমরা মাইনাস এটাকে সিলেক্ট করব, যেহেতু আপনি এই পিএফ বাবদ যে টাকাটা বেরোয়ছে সেই টাকাটা কোম্পানি আপনার কাছ থেকে রেখে দিবে। যেহেতু আমরা ইন্টারফেস করে দেখেন আপনাকে টোটাল স্যালারি দিবে কত, 42,728 টাকা।
তো এটাকে আমরা কি করবো, মিডিল অ্যান্ড করে দিলাম, অল অর্ডার দিয়ে দিলাম। তাহলে কোম্পানি আপনাকে কত টাকা দিচ্ছে সেটা আমরা বের করে ফেললাম। এখন এটাকে আমরা কি করলাম, মার্জ করুন সেন্টার করে দিলাম। তাহলে রিসিভ অ্যান্ড সিগনেচার, যে রিসিভ করবে টাকাটা তার সিগনেচার দিয়ে টাকাটা রিসিভ করতে হবে, এই জন্য আমরা এই সেলটা রাখছি। তো এটাকে আমরা কি করলাম, অল অর্ডার দিয়ে দিলাম। এখন দেখা যাচ্ছে যে আমাদের পয়েন্ট, এই যে আমরা বললাম যে পয়েন্টগুলো যদি আমরা উঠাই দিতে চাই তাহলে কি করব, এটাকে সিলেক্ট করলাম। দেখেন এইখানে একটা অপশন আছে আমাদের, এই জিরো, তো যদি আমি ক্লিক করি দেখেন আমার কিন্তু পয়েন্টগুলো উঠে যাচ্ছে। আমাদের যত জায়গায় আমরা পয়েন্টটা ব্যবহার আছে সেগুলো যদি উঠাই দিতে চাই তাহলে কি করব, আমরা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইখানে যদি আমরা প্রেস করি আমাদের যে পয়েন্ট এবার যে সংখ্যাগুলো থাকবে আমরা সেই সংখ্যাগুলো উঠে যাবে। আমরা প্রত্যেকটা জায়গাতে একইভাবে আমরা পয়েন্ট উঠাই দিতে পারি। আচ্ছা আমরা কি করলাম, আমাদের পয়েন্টগুলো আমরা সব উঠাই দিচ্ছি। আচ্ছা এই দেখেন আমাদের কিন্তু পয়েন্টগুলো সব উঠে গেল। এখন আমরা যদি আমরা বলি এটাকে আমরা যোগ টানবো, কত টাকা আমাদের স্যালারি আসছে, তাহলে কি করতে পারি, আমরা কিবোর্ড থেকে ওয়াল্টার বাটন প্রেস করে যদি আমরা ইজিকাল বাটনটা প্রেস করে দেখেন আমার অটো সাম নিয়ে নিচ্ছে। আবার যদি পিএফ কত টাকা সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা ওয়াল্টার বাটন প্রেস করে কি করব, ইজিকাল বাটনকে প্রেস করলে আমার সাম হয়ে যাবে। তো এখন আপনার যেটা যেটা দরকার সেটা যেটা আপনি এখান থেকে এইভাবে সামটা বের করে নিতে পারেন। আমরা এই দুটা বের করলাম কি কারণে, আমরা এই দুটা বের করলাম এই কারণে এই টাকাটা কোম্পানি আপনার টোটাল, মানে আমাদের যত এমপ্লয়ি আছে টোটাল স্যালারি দিবে এই টাকাটা, আর কোম্পানির টোটাল স্টাফের কাছ থেকে পিএফ বাবদ কেটে নিয়েছে কত টাকা, 46,465 টাকা। তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছেন। তো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে নক করতে পারেন, আমার ফেসবুক পেজ আছে অথবা আমার মেল আইডি দেওয়া থাকবে। আর এই ফাইলটা আপনাদের প্র্যাকটিসের জন্য আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড লিঙ্ক, আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, তো যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে অবশ্যই এটা শিখতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো এখান এই পর্যন্ত শেষ করছি, আল্লাহ হাফেজ।